ব্ল্যাক ওয়ারে আবার সে ইরাই ফিরে আসছে। দর্শকের এত ভালোবাসা যেহেতু পেয়েছি, ইরা চলে আসছে আবার ব্ল্যাক ওয়ারে। এতটুকু বলবো যে ইরার ইন্ট্রোডাকশন ছিল মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ারে ইরার পুরো গল্পটা থাকছে। সো অনেক ভালোবাসা পেয়েছি আল্লাহর রহমতে, বাট ব্ল্যাক ওয়ার নিয়ে আরও আশা ভরসাটা আরও অনেক বেশি। ইরা, আমি অলওয়েজ বলি ইরা হচ্ছে আমাদের হয়তো বা সমাজে 10 জন নারীর 8 জনই হতে পারে ইরা, যারা তাদের কর্মজীবনকে টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন যুদ্ধ করে যাচ্ছেন, জাস্ট কাজের কাজের কথাটা ভেবে, তাদের পরিবারের সাথে, নেইবার্সদের সাথে, সমাজের সাথে। সো আমি সে ইরা। আমি চেষ্টা করেছি আমার পুরোটা দিয়ে যে যখন অডিয়েন্সরা আমার ক্যারেক্টারটি দেখবেন সিনেমা হলে, আমার কাজটি দেখবেন, তারা যাতে রিলেট করতে পারেন তাদের সাথে। সো মিশন এক্সট্রিমে যখন সবার এত ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি এতটুকু হলেও সার্থক। বাট যেটা বলছিলাম, ব্ল্যাক ওয়ার হচ্ছে ইরার পুরো গল্পটা। সো আশা করছি ব্ল্যাক ওয়ারকে আরও ভালোবাসা দেবেন। আমি রিলেট করতে পেরেছি অবশ্যই ইরার সাথে। আসলে রিলেট করতে না পারলে কিন্তু অনেক সময় আমার মতে এত বেশি ফুটিয়ে তোলা সম্ভব না, কারণ কি, আমি অলওয়েজ আমার ক্যারিয়ারকে অনেক প্রাধান্য দিই। সেই ছোটোবেলা থেকেই আমি আমার প্যাশন, আমি আমার ড্রিম, আমি আমার কাজ সব সময় অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। সো সেই ইরাও কিন্তু তার কর্মজীবনকে টিকিয়ে রাখার জন্য, যতটুকু মিশন এক্সট্রিমে দেখেছি আমরা, আমি পুরোটা রিভিল করে দিতে চাই না, তার কর্মজীবনকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সে তার কাজটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে যাচ্ছে। সো আমি এই জিনিসটা রিলেট করতে পেরেছি। আর বাকি যে জিনিসটা হচ্ছে, আমাদের সানি সানোয়ার ভাইয়া, তিনি আমাকে যেভাবে প্রিপেয়ার করেছিলেন আমার ইরা ক্যারেক্টারটার জন্য, যে তিনি আমাকে বলেছিলেন যে আমাকে যখন অডিয়েন্সরা দেখবেন তারা যাতে মনে করেন যে ইরা বাস্তবেই একজন ইরা, সে ফেক কোনো কিছু প্লে করছে না। দর্শকদের বলবো, 13 জানুয়ারি আসছে আমাদের ব্ল্যাক ওয়ার। আমাদের বাংলা সিনেমা আমাদের অনেক কষ্টের কাজ। আমরা বাইরের দেশে এত মুভি দেখছি, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে এখন। গত বছর যে 2টো মুভি আসলো অনেক ভালোবাসা পেয়েছে। সো আমরা আগে দেখি আমাদের বাংলা সিনেমা, দেন আমরা কমেন্ট করি যে আচ্ছা ভালো না খারাপ, কিন্তু আমাদের আগে দেখতে তো হবে। সো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সপরিবারে সিনেমা হলে যেয়ে আমাদের ব্ল্যাক ওয়ার দেখতে আসবেন। ব্ল্যাক ওয়ার আসছে 13ই জানুয়ারি আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে।